সৌদির সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অন্যান্য দেশের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। ইউরোপে কর্মদিবস হলেও ঈদে একসাথে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করে প্রবাসীরা। দেশে পরিজন রেখে প্রবাসের মাটিতে ঈদ উদযাপন, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন প্রবাসীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো শতভাগ মুসলিম দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আনন্দ উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। এতে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, সিআইপি আলহাজ মোহাম্মদ সোহেল রানা এবং বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী প্রতিনিধি, ডক্টর্স প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। আজকে ঈদ উপলক্ষে আমরা সবাই ছুটি পেয়েছি, এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি, সবাই আনন্দ উদযাপন করতেছি। টানা তিন বছর পর মালয়েশিয়া জাতীয় মসজিদ নেগারায় দেশের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়। তবে কুয়ালালামপুরের হাংতুয়ায় আল বুকারি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন রেখে এই প্রবাসে আমরা ঈদ উদযাপন করেছি, যদিও আমরা আমাদের দেশে পরিবার পরিজনের জন্য আমরা মিস করি। প্রবাসে আসি, এজন্য আমাদের মিসটা অনেক বেশি হচ্ছে। এখানে সবাই একসাথে নামাজ আদায় করতে পেরেছি, এজন্য আমরা ওই আনন্দটা আমরা পেয়েছি। ঘাটতি থেকেই যায় যে পরিবার প্রিয়জন সারা দেশে বাইরে ঈদ করা। এবার আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করেছি এবং একে অপরের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করছি। চলতি বছর আনন্দ ঘন এবং উৎসবমুখর পরিবেশে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতারা ঈদের নামাজ আদায় করেন। শান্তিপূর্ণ আগামী এক বছর কাটাবেন এই কামনা করে, দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি সবাই অত্যন্ত আনন্দের সহিত এই জামাত অনুষ্ঠানে আজকে সকল ভেদাভেদ ভুলে এক জায়গায় আমরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর চীনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার 22 এপ্রিল সকালে বিভিন্ন প্রদেশের ঈদগাহ ময়দান এবং মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেনচেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগঠন সেনচেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট, হ্যামট্রামিং, ওয়ারেন ও স্টার্লিং হাইটস শহরের 23টি মসজিদ ও ইসলামিক সেন্টারে 39টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশে পরিজন রেখে বিদেশের মাটিতে ঈদ উদযাপন, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন প্রবাসীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।